ভাবছি শাশুমার সাথে একটা ছোট প্র্যাঙ্ক করে ফেলবো এখানে। Welcome back to my new blog and I hope you guys are absolutely fine. আজকে সানডে, আজকে দুপুরবেলা কোথায় যাচ্ছি শাশুমা বলে দিন একবার। আজকে আমরা যাচ্ছি একটু আউটিং এ। কিসে করে যাচ্ছি? আমাদের নিজের কারে করে যাচ্ছি, দেখি কোথায় বাইরে বেরোবো। আজকে বর্ধমানে একটু ঘুরবো, অনেক জায়গা এক্সপ্লোর করব আমরা, আর আমাদের সমস্ত আপনাদের দেখাবো। তো চলুন আমাদের সাথে আর আমাদের সঙ্গে। আর আরেকটা কথা বলে দিই যে আমি আমার শ্বশুরকে মানে একদম ক্লিয়ারলি বলেছি যে যেইগুলো আগে দেখে নিয়েছি আর যেইগুলো ব্লগে আমরা আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি সেগুলো আর আমি একই জিনিস কিন্তু যাই হোক ব্লগটাকে এনজয় করুন আর একদম এন্ড অবধি দেখুন। আমরা আজকে ছট পুজো কয়েকটা জায়গায় নতুন জায়গা যাওয়ার ইচ্ছা ছিল, মানে সদরঘাটটা, কিন্তু বলছে ছট পুজোর জন্য ওখানে প্রচন্ড ভিড় হবে, আমরা জ্যামে পড়ে যাব, তাই ওইটা আমাদের একটু ক্যান্সেল করতে হলো। আবার অন্য দিন কোনো দিন আমরা সদরঘাট যাব, কারণ আজকে তো সবাই আপনাদের ছট পুজোর সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, হ্যাপি 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 ছট পুজো, খুব ভালো এনজয় করুন। আর আমি জানি না এতে কি কি হয়, বাট যাই করুন খুব এনজয় করুন আর ডু দ্য বেস্ট। এবার যা যা হবে সেগুলো আমরা দেখাচ্ছি, চলুন আমাদের সাথে সঙ্গে থাকুন আর সাথে থাকুন, ঠিক আছে? এখন বেরিয়ে পড়েছি, তো আমরা এখন কোথায় যাচ্ছি আপু? ফার্স্ট আনোয়ার সাহেব নবাব, নবাব মিমো, আচ্ছা নবাব বাড়ি, পুরনো পুরনো নবাব, পুরনো নবাব বাড়ি, একদম তাই না? পুরনো পুরনো নবাব বাড়ি, তাই তো? ওকে, তো চলুন আপনাদেরকে দেখাই আর আমি নিজেও দেখি। আমি প্রথমবার যাচ্ছি তো, একদম প্রথম, আগে তো যাইনি মনে হয়। না, চলুন এক্সাইটেড। ওমিকে স্কুল এক্ষুনি জাস্ট পাস করলাম, আপনারা স্কুলের ব্লগ তো দেখে নিয়েছেন বলে আলাদা করে আর কিছু দেখাচ্ছি না। আর টাউন হল ময়দান, কি ময়দান? টাউন হল, টাউন হল ময়দান, মহল, গড়ি মোর। আচ্ছা, এখানে কি হয় মানে ডান দিকে যাবে নাকি বাঁ দিকে যেতে হবে? সেটা স্থল স্তবকের মতো একটা নতুন করেছে বর্ধমানে। আর আজকে দেখুন কি সানি ব্রাইট ডে, ভীষণ একটু মেঘ করলে আমার মনে একটু আরাম হয়। ডান দিকে নাকি সামনে দিকে? এখানে রাস্তা এত ছোট ছোট না যে এখানে মানে গাড়ি নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের। তো এখন আমরা দেখছি, এখন আমরা এমন জায়গাতে ফেসে গেছি মনে হচ্ছে খুবই ফালতু জায়গা, কিছুই থাকবে না, ভাঙ্গাপুর সঙ্গে সঙ্গে। তো এখন ওটাই এখন মানে বুঝতে পারছি না যে কীভাবে জায়গাটা যাবো, কেন কি সব ছোটো ছোটো জায়গা আর গাড়ি নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। দেখি কি করা যায়, অনেক মুশকিলে পৌঁছে গেছি, একদম মানে একদম একদম ডিফারেন্ট টাইপের। এটা এটা কি বাড়ি বলুন তো, পুরোনো বাড়ি না ভাঙা বাড়ি? নবাব বাড়ি, চারদিকে দেওয়া নবাব বাড়ি, তো পুরো ভাঙা বাড়ি গো। চলো চলো চলুন দেখে আসি। অনেক বছর, কত বছর হবে তা আইডিয়া? বাবা, কিন্তু দেখুন মানে সবকিছুর একটা মানে দেখুন ওদের কি সুন্দর সবকিছু ডিজাইন গুলো, দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন করা। এখন ওটা ভাঙা বাড়ি কিন্তু, হ্যাঁ অনেক অনেক কিন্তু ডিজাইন গুলো দেখুন কি সুন্দর। চলুন ভিতরে যাই। হ্যাঁ আচ্ছা, ফটো তুলতে পারবো? আচ্ছা ঠিক আছে। দেখুন ওইটা হচ্ছে হাওয়া মহল না, চারদিকটা দেখো আর রাস্তা দিয়ে যেত এদিকে আর মাঝখানে ওখানে নবাব বসে থাকতো এই জায়গাটা, পেছনে একটা বাড়ি আছে। আমার আমার নবাবটাকে এখানে বসিয়ে দিন না, কি বলছেন? একদম আমার নবাবটাকে এখানে বসিয়ে দিই, যাবে নবাব ওয়ামিক হোসেন? নবাব না না না, নবাব খন্দকার ওয়ামিক হোসেন প্রধারে হে ড্যাং 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 ড্যাং। এই দেখো দাঁড়িয়ে আছে, দেখো
ও নবাব যাচ্ছে প্রধা জাহাপনা ক্যা চাইয়ে আপকো জাহাপনা ওখানে তোমাকে রেখে দিয়ে চলে আসবো আজকে জাহাপনা কোনটা এটা কি ফল মানে লেবু ভাবছিলাম লেবু নয় এটা কিছু ফল হবে এই গাছে কি আবার কি জানি বুঝতে পারলাম না এই ফলটা দেখলাম ফল কি না দেও কে জানি মনে হচ্ছে কিছু একটা ফল টমেটো লাগছে তো বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ দেখুন আমি ক্যামেরাতে দেখাতে পারবো কিনা হ্যাঁ ক্যামেরাতে আসছে আমার মাথা প্রচুর প্রচুর বাটারফ্লাই এটা কি ফুল বেশ সুন্দর দেখো সুন্দর দেখতে অনেক কিন্তু বাইরে যে মেইনটেইন করতে পারতো আই থিংক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কে এটা মেইনটেইন করা উচিত ছিল বিকজ জায়গাটা খুব খুব সুন্দর আপনারা নিজে চোখে দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এগুলো কি এই দেখুন মা নিজের গার্ডেনের জন্য কালেকশন করতে চাইছে কারি পাতা না না নিব সম্ভব সম্ভব ওকে এই জায়গাটাকে পুরো ঠিক মতন করার চেষ্টা করলে পারতো কিন্তু করেনি বাবা এখানে গরু আছে যে গোবরের শিটও আছে দেখা যাচ্ছে এখানে গোবরের শিট হ্যাঁ চলুন আরো আরো ভিতরে কিছু আছে দেখে আসি শাশুমশাইকে একটা ছোট প্র্যাঙ্ক করে ফেলবো এখানে চলুন কোথায় চলো ভিতরে যাই সিঁড়ি আছে হ্যাঁ সিঁড়ি দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ যাবো যাবো চলুন ভিতরে প্র্যাঙ্ক করবো এবার দাঁড়ান প্র্যাঙ্ক করবো দাঁড়ান তার স্মৃতিতে লেখা আছে স্মৃতিতে লিখেছে না পাবলিক লিখেছে আমার সেটা ডাউট আছে কিন্তু হ্যাঁ পাথর তারপর ডিজাইন এগুলো সব করেছে আমি প্রথমে ভেবেছিলাম যে সত্যি তারপর ভাবলাম যে না এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম উপর থেকে চলো আমি সত্যি ভয় লেগেছিল দেখুন এটা হচ্ছে মস্ক এখানে আই থিঙ্ক এখনো নামাজ হয় তাই না এখনই আই থিঙ্ক মৌলভী সাহেবকে দেখলাম নামাজ পড়তে তো এখন এখানে নামাজ হয় আর এই জায়গাটা পুরো মেনটেন করা রয়েছে এইটা বেশ মেনটেন করা রয়েছে কিন্তু এইটা মেনটেন করে চলুন আপু অনেক আগে চলে গেছে আমরা ওই জায়গাটাতে যাই দেখুন এখানে আরেকটা আছে নিচে আর গেলাম না কিন্তু নিচে এমন কিছু নেই তো ওখানে চলুন হ্যাঁ দেখুন সিঁড়িগুলোর মধ্যে যখন তখন কিছু ভেঙে চলে যাবে তার জন্য এখানে যদি অনেক ব্লগার্সরা আসে তো আমি এটাই বলবো যে একটু সাবধানে কিন্তু প্লিজ সাবধানে একটু আসবেন জিম কর্বেট আমরা গেছিলাম না আগের বছরই ঠিক এই সময়তেই আমরা গেছিলাম জিম কর্বেট মনে হচ্ছে জিম কর্বেটের জঙ্গল যেকোনো সময় হালুম বাঘ আসতে পারে তাই না বাবা সত্যি সাংঘাতিক কি করে আমি এখানে যদি কেউ থাকেও বাট কিভাবে থাকে আর ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস বিকজ স্নেকস আজ থাকতে পারে তারপরে যে কোনো পশু পাখি থাকতে পারে দিস ইজ হার্মফুল জাস্ট সি মানে ঘন জঙ্গল ভাই এর কারো কবরস্থান আছে জানেন তো ওই নবাব সাহেবেরই কবরস্থান এটা কবরস্থান দেখুন আই থিঙ্ক ইট ইস কবরস্থান এখানে মানে শান্ত একদম শান্ত এনভায়রনমেন্ট বলুন ওর ভিতরে কি আছে দেখি টমের ভিতরে কি আছে চলো এইটা একটা মাজার জুতো খুলিয়া
তোমাদের জুতো আছে জুতো মাজারে উঠিবেন আচ্ছা আমি মাজারে কিন্তু যাই না তাহলে যাও যেও না আচ্ছা এই যে তাহলে এখানে ওমিক যাবে তো যাবে নাকি মা এনি বন্ধ জুতো খুলতে বলছে যে ও আচ্ছা আচ্ছা চলো মাজারটা এখন বন্ধ রয়েছে তার জন্য মা আপু ভিতরে যেতে পাচ্ছে না হ্যাঁ কিন্তু পরিবেশটা খুব ভালো মানে শান্ত পরিবেশ নবাব সাহেব আপনি আসুন আপু একটা ফ্যামিলি ফটো আসুন আমি নিজের ফটো তুলছে আমাদের ফটো তুলছে না দেখেছি দেখুন নিজে ফটো তুলছে আমাদের একটা ফটো তুলে দিচ্ছে না এটা সবাই মিলে একটা তোলো এটা ফ্যামিলি ফটো যেখানে দাঁড়াতে বলবে দাঁড়িয়ে আছে এবারে বলুন আমরা শুনেছিলাম ছোট একটু তো আগে চলে যান সরি বলুন এবারে আচ্ছা আমরা শুনেছিলাম ছোটবেলায় শুনেছিলাম মাদের মুখে যে এই যে আপনি ছোট মতো ঘরটা দেখা যাচ্ছে না ওর মধ্যে একটা ব্যাঙ্গমা ব্যাঙ্গমী ডিম ছিল নাকি ওই ডিম দুটো একটা তো পুরো খুঁয়ে নষ্ট হয়ে গেছিলো বলেছিল যে কথিত আছে যে ওই আরেকটা ডিম খুঁয়ে গেলেই নাকি পৃথিবীর একদম ধ্বংস হয়ে যাবে ও বাবা কিন্তু আমরা তো গিয়ে কোনো কিছু ওটা সব মানে প্রচলিত কথা স্টোরি হ্যাঁ সব মুখে মুখে শুনতে আর ছিলও বলছি দেখেছি অনেক দিন অব্দি দেখেছি কিন্তু আমরা কই দেখতে পাইনি এই যে তখন তো প্রচুর জল ছিল ওইদিকে যাওয়াই যেত না ও এই জায়গাটা পুরো খালি দেখছেন না এই জায়গাটা পুরো জল ছিল আর মাঝখানে ওইটা ছিল ওই যে বাড়ির মতো আছে এখানটা সরু মতো রাস্তার সাথে ওই রাস্তার উপরে গিয়ে দেখতে হতো যে হ্যাঁ ডিমটা ছিল কিন্তু এখন দেখলাম আমরা আমাদের ভিতরে গিয়ে আপনার দেখালাম সব কিন্তু কিছুই তো দেখতে পেলাম না ডিমটি যাই হোক স্টোরি স্টোরি থাকুক ইন্টারেস্টিং স্টোরি স্টোরি কিন্তু মানুষ এই স্টোরিটার জন্য অনেকজন এই জায়গাতে আসে স্পেশালি ব্লগার্সরা আসে এই জায়গাটায় আমি অনেক ইউটিউবে চ্যানেলে ব্লগস দেখেছি বাট আমরা এখানে পার্সোনালি এখানে এসে কিন্তু কোনো এখন দেখুন নিচে কিন্তু আমরা যাইনি ভাই এই যে জায়গাটা কিন্তু আমরা যাইনি এখানে কিছু ব্যাডমিন্টন ফ্যাডমিন্টন খেলা হয় কথা বলে সেগুলো কিন্তু দেখবেন না আমি ব্লগার না আমি আমার মাদের মুখে শুনেছি যে এখানে ব্যাঙ্গমা না ইউটিউব চ্যানেলে বলে আমার ঠিক কিন্তু আমি শুনেছি যে এইটা চারদিকে হ্যাঁ কিন্তু এটা পুরো একটা মানে স্টোরি একটা মেতে অ্যাকচুয়ালি কিছু রিয়ালিটি নেই এটার মধ্যে শুনলাম মানে প্রচলিত কথা ছিল এইটা ডিম দুটো যদি একবারে খুয়ে যাবে একদম নষ্ট হয়ে যাবে তখন নাকি পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাবে ডিমও দেখলাম না পৃথিবীটা দিব্যি আছে যাই হোক পুরোটাই মোটামুটি দেখা হয়ে গেল যেটুকু দেখার এখানে আছে সেগুলো দেখে নিলাম এবার আমরা দেখি অন্য কোনো জায়গাতে যাওয়া যদি যাই মানে যদি হয় আজকে তাহলে যাব তো আজকে এই জায়গাটা দেখিয়ে নিলাম Thank you.